মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আজকে কত রকম শাক এনেছে। একদিনে তিন রকমের শাক আনার কি দরকার ছিল? ও বাজারে গেলে এরকমই করে। তো তিন রকমের শাক এনেছে। এখানে আছে 1 কিলো চিকেন, আর এখানে ব্যাগে আছে 10 কিলো আলু। তো বাজারে যাবে না যাবে না, যেদিন যাবে সেদিন কি নিয়ে আসে আর কি আনে না। তো যাই হোক, এনেছে তো তো রান্না করতে হবে। আর এখানে কাঁচা লঙ্কা, পটল, এগুলো ঠিক আছে, কিন্তু এই তিন রকম শাক আমার পছন্দ না একদিনে। তো দু রকম শাক হলেও চলে। তো আর যাই হোক, এনেছে যখন রান্না করতে হবে। তো আমি এখানে যে পেঁয়াজ আর রসুন নিয়েছি এখানে চিকেনের জন্য, তো চিকেনের জন্য আমি এগুলো পেঁয়াজ আর রসুনগুলো কেটে নেব। আর সকালবেলা উঠে সমস্ত বাড়ির সমস্ত কাজ করে, পুজো পাঠ করে, তারপর এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আমি। সকালবেলা সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি এগুলো তাড়াতাড়ি করে কেটে বেছে রান্নাঘরে যাব। তো গাইস, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ আলু রসুন কেটে নিয়েছি। আর এখন চিকেনগুলো আমি ধুয়ে নেব। প্রথমে চিকেন আমি রান্না বসিয়ে দিয়ে তারপর আমি শাকগুলো ভালোভাবে বেছে নেব। এগুলো বাছা হয়ে গেছে, কিন্তু ওই শাকটা কাটতে হবে, আর পুঁই শাক আজকে রান্না করব না। বেশি কিছু রান্না করলে নষ্ট হবে, কেউ তো খেতে যায় না শাক, সেটা আমাকেই খেতে হয়, আর ও খায়, ছেলেরা তো খায় না। এখন চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো গাইস, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আদা, জিরা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এখন আলুগুলো ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এখন আলুগুলো ভালোভাবে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো হলুদ, দিয়ে দিচ্ছি মাপ মতো লবণ। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো গাইস, আমি এখন ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তো আমি ঢেকে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে শাকগুলো
শাকগুলো কতটুকু গলে হয়ে গেল গাইস দেখো, আর এখন একটু ঢেকে দেব। তো এদিকে ভাজা হয়ে যাক, আর এদিকে আমি দেখি চিকেন কি হয়েছে অবস্থা। তো এদিকে চিকেন কারি হচ্ছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে, জল না ব্যবহার করতে চিকেন থেকে দেখো কত জল বেরিয়েছে। আর এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে শাক ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এদিকে চিকেন আমার কষানো কমপ্লিট। এদিকে চিকেন কষা তুলেছি শীর্ষকের জন্য, ও বলে খাবে তো ওকে দিতে যাই। তো গাইস আমি এখন শীর্ষকের চিকেন কষা দিতে যাচ্ছি। কোথায় আছে আমার বাবা? চিকেন কষা কিন্তু এখানে খেতে দিব না, বাইরে চ, বাইরে চ, বাইরে চ, হাত ধুয়ে খাবি না, বাইরে চ, পড়বে না না, বাইরে চ, হাতটা ধুয়ে খা। চিকেন রান্না কমপ্লিট, আর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব কড়াইটা। মোহিত হ্যাঁ দিচ্ছি মিঠাই, তোকেও দিচ্ছি দাঁড়া। এই যে তোমাকে দুটো আলু দিয়েছি, হ্যাঁ খাবে, ওই খাওয়া চাই, মাছ দিয়ে ভাত মেখে দেবো দাঁড়া। এই যে শাক দিয়ে খাও, হ্যাঁ এই যে তাকাও আমার দিকে, এগুলো তিতা শাক নয়, মিষ্টি মিষ্টি করবে, দাদার বাড়ি দেখতে হবে না, তোমার পাঠানি দেখো, হ্যাঁ দিবে, তুমি বসো আগে, আবার দাদার বাড়ির দিকে চোখ, তুমি খাও আগে এগুলা, তারপর দিচ্ছি আমি, খাও ভালোভাবে পাক। ঝাল দিছো তুমি, দেখো কি বললা, ঝাল হয়ে গেছে, হ্যাঁ ফুচকিকে খেতে দিতে হবে, ফুচকির জন্য মাছ ভাজা আছে প্লেটে,
দাঁড়া দাঁড়া, মাছ দিয়ে ভাত মেখে দেবে, দাঁড়া। এই মা মা, দাঁড়া দাঁড়া, ভালোভাবে মেখে দেই, দাঁড়া, থাম থাম থাম। ফুচকি আগেই খেতে শুরু করে দিচ্ছে, দাঁড়া। তোমার খাওয়া হয়ে গেল, কিছু নিবে না? সব কাজ শেষ করে এখন আমি খেতে বসে গেলাম, আর ওরা খাচ্ছে, মোহিতের তো খাওয়া হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভীষণ গরম, এই গরমে কিছু ভালো লাগছে না, তো এখন খেয়ে একটু রেস্ট করবো, তারপর বিকেলের দিকে দেখি কি করা যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে মিস করছি, টাটা।